মার এখন আমাদেরকে দরকার। হাট, আমি আসছি না। টিকিট কেটে দিচ্ছি, পঞ্চমীর মধ্যে এখানে চলে আয়। 25 বছর ধরে একটা লোক আমাকে ঠকাচ্ছে। দেখ সানি, যদি কোনো ব্যাপার থাকে আমাকে ডিরেক্টলি বলে দে, আমি অন্য কারো থেকে শুনতে চাই না। আমি মাথায় জাঙ্গিয়া পড়বো না চটের পাস্তা, সেটা আমার ব্যাপার। ষষ্ঠীর দিন আমাদের এই নশ্বর পৃথিবীতে মা প্রবেশ করেন। এই তুমি একান্নবর্তী মানে জানো তো? বাইডা লাগবে। আমি কি দালাল? শিল্পের দালাল, প্রোডাকশন। শুনুন, আপাতত কোনো অসুবিধা হবে না, একটা শুটিংয়ের জন্য চাইছি। অ্যাকশন। আমাদের গল্পগুলো অল্প সময়ে ঘর পাতালো, তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে। পালাতে ইচ্ছে করছে তো? আমি তো পছন্দ করি। আমি মোটা বলে তুই তো ফেভার করছিস আমার জন্য। লম্বা বেটি, কালো ফর্সা, এগুলো সব বিয়ের তকমা। তুমি নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে দেখেছো কেমন লাগে? চুলটা খুলে ফেলুন, দেখুন কি সুন্দর লাগছে। আমার জীবনটা একটা তাসের ঘর, সব শুধু ভেঙে পড়ছে, পারছি না স্ট্রং হতে। শূন্যস্থান পূরণটা হয় না জানেন তো। সব মায়েরাই একটা সময় একা হয়ে যায়। আপনি আসুন, আমি ভালো চা খাবো। ওকে। চা? এটা কি হচ্ছে? চা? আমাদের গল্পগুলো অল্প সময়ে ঘর পাতালো, তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে। আগে যদি বুঝতো তারা।